হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আমার চ্যানেল PM Care 1986-এ স্বাগত জানাই। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি, যে GNM নার্সিং কোর্সে অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে অনলাইনে, তার কিছু ইম্পর্টেন্ট ডেট সম্বন্ধে তোমাদেরকে আমি অবহিত করে দিতে চাই, তোমরা যাতে ওয়াকিবহাল হয়ে থাকো, কোনো কিছু যেন না মিস হয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে। ক্লিয়ার? কোর্স নেম হচ্ছে GNM নার্সিং ওয়েস্ট বেঙ্গল, অর্গানাইজড কে করে ওয়েস্ট বেঙ্গল হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। কোর্স লেভেল হচ্ছে ডিপ্লোমা। অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে 28 জুলাই 2020, কিন্তু চলবে কতদিন? 10 আগস্ট 2020 পর্যন্ত। এটা খুব খেয়াল রাখতে হবে। আজকে কিন্তু 8 তারিখ হয়েই গেল আর মাত্র 2 দিন বাকি আছে। অ্যাপ্লিকেশান মোড অনলাইনে করতে হবে। টোটাল সিট 2817 আর মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কত? হায়ার সেকেন্ডারি। ক্লিয়ার? টোটাল সিট যে 2817, তার মধ্যে কিছু আছে ফিমেল, কিছু আছে মেল। ফিমেলেরই বেশি 2692 আর মেলের আছে 125 জন। ক্লিয়ার? এই যে মেল যে 125 জন আছে, এর কিন্তু কলেজ সংখ্যা মাত্র 2টি কলেজে কিন্তু করানো হয়। একটা হচ্ছে অশোকনগর SG হসপিটাল 85 সিট অ্যান্ড বাজেস্থান SG হসপিটাল 40 সিট। কেবলমাত্র 125টি হচ্ছে ছেলেদের, ক্লিয়ার, মেল। আর ফিমেলের জন্য টোটাল সিট অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন কলেজে বিভিন্ন রকম। বার্ডওয়ান মেডিকেল কলেজে 100টা, বারাসত মেডিকেল ডিস্ট্রিক্ট হসপিটাল 100টা, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ 125, কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল 120, GNM ট্রেনিং সেন্টার, গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল পুরুলিয়া 100টা, আর লালগড় GNM ট্রেনিং সেন্টার ঝাড়গ্রাম 125, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 100, SSKM হসপিটাল 150, বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল 65, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ 50, চিত্তরঞ্জন সেবা সদন 56, গান্ধী মেমোরিয়াল হসপিটাল কল্যাণী নদিয়াতে 60, ঘাটাল সাব ডিভিশন হসপিটাল পশ্চিম মেদিনীপুর 60, GNM হসপিটাল কল্যাণী নদিয়া 60, জলপাইগুড়ি 80, আর জলপাইগুড়ি সাব ডিভিশন এই জঙ্গিপুর সাব ডিভিশন 60, আর হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল 75, LDV হসপিটাল কলকাতা 55, কোচবিহার 40। এইভাবে টোটাল তোমাদের হচ্ছে 38খানা কলেজ আছে মেয়েদের জন্য। বাঘাযতীন SGH হসপিটাল 40টা। ক্লিয়ার? টোটাল হলো মেয়েদের, টোটাল সিট হচ্ছে কত? 2817টা। বুঝা গেল? আর হচ্ছে কি, 2817-এর মধ্যে মেয়েদের সিটটা বলে দিলাম যে কত সংখ্যক মেয়েদের সিট। মেয়েদের সিট হবে কত? 2692 আর ছেলেদের হচ্ছে 125। ক্লিয়ার? আর হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ডেটস আমি তোমাদের সামনে তুলে ধরছি। ইম্পর্টেন্ট ডেটসটা কী সেটা খুব ভালোভাবে তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? এটা কিন্তু মিসিং হয়ে গেলে কিন্তু হবে না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আর্টসের ছেলেমেয়েরাও কিন্তু এই GNM কোর্স করতে পারে, এটাই মনে হচ্ছে লাস্ট ইয়ার। ক্লিয়ার? এইটা হচ্ছে লাস্ট ইয়ার, এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবেই ওয়াকিবহাল হতে হবে। তাহলে মেরিট লিস্ট কবে বেরাবে? মেরিট লিস্ট বেরাবে 17 আগস্ট, ঠিক আছে। পাবলিকেশান নেম অফ দ্য লিস্ট ভেনু ডকুমেন্টস ভেরিফিকেশান, এর লিস্ট বেরোবে 25 আগস্ট। প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে 17 আগস্ট। আর হচ্ছে কি, পাবলিকেশান নেম লিস্ট ভেনু ডকুমেন্টস ভেরিফিকেশান, কোথায় ডকুমেন্টস তোমাদের ভেরিফিকেশান হবে, তার লিস্ট বেরোবে 25 আগস্ট। ক্লিয়ার? ডেট অফ ভেরিফিকেশান, এই দুটো জিনিস তাহলে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর ডেট অফ ভেরিফিকেশান আর মেডিকেল চেক আপটা কবে হবে? এটা হবে 27/8/2020 থেকে 4/9/2020 এর মধ্যে। ক্লিয়ার? 27/8/2020 থেকে 4/9/2020, এই ডেটটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর কি, আর হচ্ছে ফাইনাল র্যাঙ্ক পাবলিশ 11/9/2020 ফাইনাল র্যাঙ্ক। আর ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং ডেট হবে 11/9/2020, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং ডেট হবে 28/9/2020, আর মহবাব কাউন্সিলিং চলবে যতদিন সিট খালি থাকবে 12/10/2020 পর্যন্ত। তাহলে এই কাউন্সিলিংয়ের ডেটগুলো তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে বোঝা গেল মেডিকেল চেক আপটা কবে হবে আর হচ্ছে কবে থেকে কাউন্সিলিংটা শুরু হবে, এটা খুব ভালোভাবে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আরও কিছু ইম্পর্টেন্ট ডেটস তোমাদেরকে খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে। সেই ডেটগুলো হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে 28 জুলাই, অ্যাপ্লিকেশান ক্লোজ হবে 10 আগস্ট। ক্লিয়ার? লাস্ট ডেট ফিলিং, চয়েস ফিলিং হবে 12 আগস্ট, মেরিট লিস্ট 17 আগস্ট, রিভাইজড প্রভিশনাল মেরিট লিস্ট 17 আগস্ট, নেম অফ দ্য লিস্ট ভেনু ভেরিফিকেশান 25 আগস্ট, ডেট অফ ভেরিফিকেশান মেডিকেল চেক আপ এইটা হবে 17/8/2020 থেকে, এটা চলতে থাকবে
4/9/2020 আর পাবলিকেশন সেকেন্ড রাউন্ড সিট ম্যাট্রিক্স 26 সেপ্টেম্বর সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট 28 সেপ্টেম্বর সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন ডেট 1/10/2020 থেকে 5/10/2020 পাবলিকেশন মোপ আপ রাউন্ড সিট ম্যাট্রিক্স 8 অক্টোবর 2020 ক্লিয়ার আর কি পাবলিকেশন মোপ আপ রাউন্ড সিট অ্যালটমেন্ট ফ্রম স্বাস্থ্য ভবন 12 অক্টোবর 2020 মপ আপ রাউন্ড অ্যাডমিশন ডেট 14 অক্টোবর কোর্স স্টার্ট হবে 3 নভেম্বর এই ডেটগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এর সমস্ত কিছু যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারেন এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারেন্ট কারেন্ট তথ্য তোমাদের সামনে তুলে ধরার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা যে দেখলে সেই জন্য তোমাদের